Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. মহেশতলা বাম কংগ্রেসের যৌথ সভা চলাকালীন হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। চটা চড়িয়াল খালের ওপর বেআইনিভাবে নির্মাণ চালাচ্ছে একের পর এক, ব্রিজ বানানোর কাজ চলছে, দোকানঘর বানিয়ে চলেছে অসাধু ব্যবসায়ীরা। এরই প্রতিবাদে বাম ও কংগ্রেস যৌথভাবে সই সংগ্রহ করতে নামে মহেশতলার চট্টা মহিষগড় পোলের ওপর মঞ্চ করে। মহেশতলার মহিষগড় পোলের ওপর বাম ও জাতীয় কংগ্রেসের যৌথ সভা চলাকালীন বেশ কিছু দুষ্কৃতী হামলা চালায় এক বর্ষীয়ান কংগ্রেস নেতাকে মারধর করার অভিযোগ। এরপরেই সভা বন্ধ হয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, বাম ও কংগ্রেসের এই সভায় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি। আক্রান্ত কংগ্রেস নেতা কালীতলা আসুতি থানায় অভিযোগ দায়ের করলেন। যেরকম সমস্যা হচ্ছে, এলাকাবাসীর অসুবিধার মধ্যে পড়ছে, জলবায়ু যে সমস্যা, সেই সমস্যায় দূষণ বাড়ছে, মানুষের অসুবিধা হচ্ছে, এই সবটার প্রতিবাদে আমরা প্রতিবাদ সভা এবং মানুষকে সমবেত করে স্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের দৃষ্টিপাত করার জন্য আজকে কর্মসূচি গ্রহণ করেছিলাম। যে প্রশাসন, আপনারা দেখুন যে এই বেআইনি ঘটনা ঘটছে, আপনাদের কাছে শান্তিপূর্ণভাবে আমরা প্রতিবাদ সভার মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে বিচার চাইছি, আপনারা এটা দেখুন। সেই মতো আমরা প্রতিবাদ সভা শুরু করি। প্রতিবাদ সভা শুরু হয়েছে 10-15 মিনিট ধরে। কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রফুল্ল সর্দার ছিলেন, সিপিআইএমের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য সুভাষিস দা ছিলেন, আমি ছিলাম, শ্রমিক নেতা আসাদুল্লাহ গায়েন ছিল, এরিয়া কমিটির লিডারশিপ ছিল, কর্মী বাহিনী ছিল, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর সংগ্রহ করছেন, যেচে স্বাক্ষর সংগ্রহ করছেন এবং আমাদেরকে বলছেন যে সত্যিকারের ভালো একটা উদ্যোগ, আমরা এলাকাবাসী খুবই হচ্ছে গিয়ে খারাপের মধ্যে আছি, এটা যদি করা যায় কালে সংস্কার ভালো হয়। হঠাৎ করে হচ্ছে 25-30 জন তারা আসে, এসে মিটিং চলাকালীন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রফুল্লবাবুকে টানতে টানতে হচ্ছে নিয়ে যায়, সেখানে ধাক্কাধাক্কি করা হয়, তার সাথে হচ্ছে গিয়ে তীব্র বাক্য বিনিময় করা হয়। তারপরে আমরা তাকে যখন ছাড়িয়ে নিয়ে আসি, তারপরে আমাদের শ্রমিক নেতা আসাদুল্লাহকেও হচ্ছে একই রকমভাবে টানাচেড়া করা হয়, ধাক্কাধাক্কি করা হয়, আমরা ওখান থেকে সরিয়ে সাধারণ মানুষ এগিয়ে আসে। সাধারণ মানুষের ভূমিকা খুবই ভালো, সাধারণ মানুষ এটাকে বলেন যে এটা খুব অন্যায় হয়েছে, কিন্তু সবাই বুঝতেই পারছেন শাসকের ভয়ে অনেকে মুখ বুঝে সহ্য করছে, পুলিশের কোনো দেখা ছিল না। তার ফলে এই ঘটনার পরে সাধারণ মানুষ বলেন যে আপনারা মিটিং করুন, কিন্তু আমরা তখন ওখানে লিডারশিপ থেকে এলাকার স্থানীয় যারা কমরেড ছিলেন মানুষের সাথে কথা বলে আমরা ঠিক করি যে শীঘ্রই আমরা এর প্রতিবাদে সাধারণ মানুষকে নিয়ে আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো, এবং মানুষকে আজকে যে ঘটনা ঘটেছে, যেটা 20-25-30 কেন, ইতিহাসে চটা মসগদ শান্তিপ্রিয় এলাকা, এখানে সব রাজনৈতিক দল বামফ্রন্টের সময়ও এখানে কোনোদিন কংগ্রেসের উপর আক্রমণ হয়নি, কংগ্রেসের লিডার বসে আছে, তৃণমূলের উপর কোনোদিন আক্রমণ হয়নি, এই ঘটনায় হচ্ছে গিয়ে সাধারণ মানুষও হকচকিয়ে গেছে। তার ফলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শীঘ্রই আমরা একই ইস্যুতে রাস্তায় নামব, খাল সংস্কারের দাবিতে, যে বেআইনি নির্মাণ হচ্ছে খালের উপর তার প্রতিবাদে মানুষকে নিয়ে সই সংগ্রহ করব, প্রশাসনের হচ্ছে গিয়ে নজরে আনব, এবং আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ আমরা জানাবো। ডুবে আছি এখনো পর্যন্ত, প্রত্যেকের বাড়িতে গেলে জল কাদায় ভর্তি। ইভিন আমাদের দক্ষিণ চটে একটা স্কুল আছে, এখন পড়া সেই স্কুলে বর্ষাকালে প্রতি বছর বর্ষাকালে ছেলেদের ছুটি দিয়ে দিতে হয়। তখন আমরা একটা জাতীয় দল এবং কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে ওখানে আমরা এই আন্দোলনে আমরা নেমেছি যে আমরা প্রশাসনের দ্বারস্থ মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনার রাজত্বে দেখুন চাষিরা এবং এলাকার মানুষ, শ্রমজীবী মানুষ কী অবস্থার মধ্যে দিয়ে আছে, আপনারা সরজমিনে তদন্ত করে এর একটা প্রতিকার করুন, খালের ওপরে, সরকারি খালের ওপরে বেআইনি নির্মাণ বন্ধ করার ব্যবস্থা করুন, এর জন্য আমাদের সই সংগ্রহ হচ্ছে। সেই সময় কিছু ছেলে এবং দুলালপুর থেকে একজনকে নিয়েছে, তার নাম মুজিবর, শেখ মুজিবর, তাকে নিয়েছে আমি
বসে আছি মিটিংয়ের স্থলে চেয়ার, আমাকে দেখে ডাকলো স্যার একটা ছেলে। আমি ভাবলাম এরা প্রত্যেক দিন আমার কাছে আছে, এরা প্রায় এরা আমাদের পুত্র সমতুল্য, এরা প্রত্যেকবার আসে আপদে বিপদে সুখে দুঃখে তারা আসছে। আমি এমনি ডাকছে দেখে মিটিংয়ের ঠিক সামনে আমি গিয়েছি, আমাকে টানতে টানতে নিয়ে চলে গেল ধাক্কা দিতে দিতে, বুঝতে পারছি। আর অকথ্য ভাষায় গালে গালে এই আপনাদের পূর্ববর্তী বক্তারা তাই নাম ধরে বলেছে, আমি বলছি তারা তো করছে এইটা, খালটা বন্ধ করে দিচ্ছে, তার দোষটা কোথায়? আমি তো এখনও বলিনি। বলছে না বলা যাবে, আপনাকে খালের জলে মেরে এখানে ফেলে দেওয়া হবে। বলতে টানতে টানতে ওখানকার কিছু মানুষ তখন এসে পড়ে, এসে পড়ে তারা আমাকে ওদের এই গুন্ডাদের হাত থেকে আগাতে পারছিল, সবই তৃণমূল আশ্রিত। সবার তখন চলছিল, তারপরে আমাকে যখন তুলে নিয়ে আমার সহকর্মী বন্ধু সিপিআইএমের নেতা আসাদুল্লাহ গায়েন ছুটি আমাকে নিয়েছিলেন, আসাদুল্লাহকেও খুব হেনস্থা করে। শ্যুটার জয়দীপ কর্মকারের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার তার বাড়ির পরিচারিকা। সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে প্রায় 2.5 লাখ টাকা চুরি করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পরিচারিকাকে গ্রেপ্তার করেছে ইকোপার্ক থানার পুলিশ। আজ তাকে বারাসাত কোর্টে তোলা হয়। প্রায় 4 বছর ধরে কাজ করছে ওই পরিচারিকা, নাম মমতাজ বিবি, ইকোপার্ক থানা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায় গতকাল দুপুরে শ্যুটার জয়দীপ কর্মকার নিউটাউন ইকোপার্ক থানায় অভিযোগ করে যে তার বাড়ি থেকে প্রায় 2.5 লাখ টাকা চুরি হয়েছে এবং সন্দেহ তার বাড়ির পরিচারিকার ওপর, কারণ এই পরিচারিকা এর আগেও ওনার বাড়ি চুরি করেছিল এবং ধরা পড়ার পর সে স্বীকার করে নেয়। তারপরও সে তার বাড়িতে কাজে রেখেছিলেন হয়তো আর করবে না ভেবে, কিন্তু দেখা যায় তার বাড়ি থেকে প্রায় 2.5 লাখ টাকা চুরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পরিচারিকাকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে চুরি করেছে, সেই টাকা দিয়ে বাড়িতে নানা ধরনের ফার্নিচার কিনেছে। নেশায় আসক্ত যুবকের চপারের আঘাতে জখম 3 যুবক শ্যামনগর রাহুতায়। নেশায় আসক্ত বেপরোয়া যুবকের চপারের এলোপাথারি আঘাতে জখম 3 যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার শ্যামনগর রাহুতা পোড়া কালীতলায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে পলাশ কর্মকার, সৌরভ মণ্ডল ও দেবব্রত ঘোষ এই 3 যুবক রাতে পাড়ায় আড্ডা মারছিল। অভিযোগ, মদ্যপ অবস্থায় আচমকা হানা দেয় মদ্যপ যুবক সুরজিৎ সরকার। প্রথমে অভিযুক্ত যুবক সুরজিৎ ও সৌরভকে চেলা কাঠ দিয়ে আঘাত করে, তারপর কাঠ দিয়ে পলাশের মাথায় মারে সুরজিৎ। কাঠ দিয়ে মারার পর অভিযুক্ত যুবক চপার দিয়ে ওই দুজনকে আঘাত করে, ঠেকাতে গিয়ে আক্রান্ত হলেন দেবব্রত ঘোষ। আক্রান্ত যুবকেরা রাতে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত মদ্যপ যুবক সুরজিৎ, পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। মদপাত খাট ড্রিঙ্কিং করেছে মনে হয়, নেশা পেশা করেছে। কে কে নেশা করেছে? ওই বিহারে থাকে পোড়াকালতলা পাশে। কেন মারলো? কেন মারলো? পাগল, একটুখানি মার কথা খারাপ হয়তো, নেশা পেশা করেছে, বেকার। প্রথমে চেলা কাঠ দিয়ে প্রথমে ইসে করেছে, তারপরে আবার সে নিয়ে এসছে ধারালো একটা 1.5 ফুটের মতো চাকু টাইপের একটা জিনিস, চাপড় টাইপের, এরকম দিয়ে পোচপোচ মারছে। এবার ওকে ধরতে গিয়ে আর ওকে ধরতে গিয়ে দুজনকে ধরতে গিয়ে আমার লেগে গেছে পুরো। আমাকে মারছে, তা বলছিল যে তার মাকে কেউ মেরেছে? না না, তার মাকে কেউ কোনো মারা হয়নি, কোনো কিছু না। ওকে মারতে গিয়ে ওই ছেলেটা যে মেরেছে, ওকে ওকে মারতে গিয়ে ওর মা পড়ে গেছিলো। তারপর ওকে ওকে বলছে আমার মাকে মেরেছি, এই বলে মার বারবার করে মারছিল। তার আগে থেকেই ঝামেলাটা। আমরা গোলায় বসে, আমি বর্ধমান থেকে ট্রিপ মেরে এসেছি, আমার মালিক বলে আবার কি করে গাড়ি চালায়। সকালে 6টায় গেছি, এখন 7টা ঢুকেছি। ওরা বললো ভাই কোথায় ভাড়া মতো তুই যাবি? বলে হ্যাঁ যাবো, একটু দাঁড়া। এবার ওর মাকে কে মেরেছে, ও এসে চাকু নিয়ে এসে গুপ করে চাকু দিয়ে কোপাচ্ছে, বলছে আমাকে তোরা মেরেছিস। সে কোথায় এখন? সে আমাদের পুরো পা এখন পালিয়ে গেছে বাড়িতে। নেই কি নাম আছে? সুরো, সুরো নাকবুচির ছেলে, সবাই জানে নাকবুচি।
শ্যামনগর পোলাকালি মন্দির নাগবুচি ছেলে। পুরো নাম বলুন, ওর নাম কি, পুরো টাইটেল কি? দাদা পুলিশ অফিসার। ওর দাদা পুলিশ অফিসার, পুলিশ চাকরি? হ্যাঁ পুলিশ চাকরি, সুরজিৎ। তার দাদা পুলিশ, সেই ছেলেটা আপনাকে মেরেছে? হ্যাঁ চাকু দেখেন না, এখানে মেরেছে, এখানে মেরেছে, এখানে মেরেছে। দাদা ওকে পচে না, মুসলমানকে বিয়ে করেছে, একে মারে তাকে মারে, সারাদিন এই লাফড়া করে বেড়ায়। কেন মেরেছে, কারণটা কি? কারণটা ওর মাকে কে মেরে গেছে। আচ্ছা কখন কখন কোন সময়? এই তো ঘন্টাখানিক আগে। ওর মাকে কে মেরেছে দেখেনি? কিসের জন্য মেরেছে কিছু জানেন আপনারা? না। তার মাকে কারা মেরেছে, কিছু মেরেছে? মাকে মারেনি, মানে ওকে মারতে মা পড়ে গেছে। কেন মারতে গেছিল ওকে? ও পাড়ার ছেলের পিছনে রাখছিল, ও সে লোকের পিছনে লেগে বেড়ায়। আচ্ছা মানে বিড়ালে ডাকছিল ম্যাও, এর পাশে যাচ্ছিল, ভার জন্য ওকে বলেছে। এবার সে ও এসে ওর মাকে, ওকে মারতে গিয়ে ও পড়ে, ওর মা পড়ে গেছে। বলছে আমাকে কে মেরেছে, চাকু বুঝলে নিয়েছে, সবাইকে মেরেছে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata. Conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।